শারদীয় উৎসবের প্রাক্কালে আপনজনদের বস্ত্র দিয়ে মুখে হাসি ফোটালো পূর্ব বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশন। এদিন প্রায় 1000 মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশী সেন, আব্দুল মালেক, কাঞ্চন সোম, সুব্রত মণ্ডল সহ অন্যান্য সদস্যবৃন্দ। মাস্ক অতি অবশ্যই পরে আসবেন। এদিন নতুন বস্ত্র পেয়ে খুশি বস্ত্র প্রাপকরা। বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে করোনার আবহে যবে থেকে আমাদের এখানে পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, তবে থেকেই আমরা সামাজিক কাজে উদ্বুদ্ধ হয়ে আমাদের মালেকবাবুর নেতৃত্বে আমরা বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজ বলতে পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বলতে পারেন। আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা প্রথম রান্না করা খাবার প্রথম 7 দিন আমরা প্রতিদিন 5000 করে দিয়েছি। সেই থেকেই আমাদের প্রক্রিয়া চলছে। আমরা মাস্ক, স্যানিটাইজার গত দুর্গাপুজোর সময় আমরা 5 দিন ধরে আমরা বিলি করেছি, বিরাটার মোড়ে ক্যাম্প করে আমরা ইয়ে করেছি, আমরা জনগণকে সচেতন করেছি। আমরা গত বছর পুজোর সময় 1000 বস্ত্র আমরা এখানে দান করেছি বিভিন্ন ব্লকে। আমাদের রাইস মিল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন ব্লকের আমরা দুস্থ মানুষের সাহায্যের জন্য আমরা এগিয়ে এসে নিজেদেরকে ধন্য মনে করেছি। এবছরও প্রতি বছরের ন্যায় এই খারাপ প্রতিকূল অবস্থার মধ্যেও আমার রাইস মিল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা 1000 মানুষকে আমরা গিয়ে বস্ত্রদান করছি। এবং আমাদের এই বস্ত্রদান অনুষ্ঠানে মাননীয় এসপি সাহেব আমাদের এসেছেন, উনি শুভ সূচনা করে দিয়ে চলে গেছেন। কাজ আছে যে প্রাক দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আমরা আপনজনদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, আজকে দিনে দাঁড়িয়ে যদি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা যদি না করা যেত, যদি সকলের সামর্থ্য থাকতো সেটা অনেক ভালো হতো, কিন্তু সিচুয়েশন তো তা বলে না। আপনি দৈনন্দিন জীবনযাত্রা দেখলেই বুঝতে পারবেন কীভাবে মানুষ আজকে বসবাস করছে, তাদের সামাজিক যে অবক্ষয় হয়ে গেছে সামাজিকভাবে সমস্ত ক্ষেত্রেই, তাদের পাশে যদি একটু আমরা না দাঁড়াই, আমাদের মতো অ্যাপ্লিয়েন্ট পার্সেন লোকেরা যদি না, আমরা তো সম্মিলিতভাবে দাঁড়িয়েছি, এককভাবে তো আমরা দাঁড়াইনি, সম্মিলিতভাবে আমরা দাঁড়িয়েছি অ্যাসোসিয়েশনগতভাবে। সেক্ষেত্রে আমরা মনে করি এই কাজটি করার ক্ষেত্রে আমাদের মেম্বারদের অনেক উৎসাহ উদ্দীপনা ছিল এবং রয়েছে। আমরা প্রায় 1000 মানুষকে বছর বস্ত্র এখান থেকে দেওয়া হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।